না 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 না, ছেড়ে দিন ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, না না না। এ বাবি, কি হলো রে? এ কোথায় এসে পড়লাম রে আমরা? ও, দেখতে পাচ্ছিস না, আমরা একটা নতুন গ্রামে এসেছি। হ্যাঁ, গ্রাম? এ কি বলছিস, কোথাও কোনো লোকজন কিচ্ছু নেই? হ্যাঁ, তা ঠিক বলেছিস, চারিদিক কেমন যেন ফাঁকা ফাঁকা। এ ববি, এ চল ফিরে যাই ভাই, দেখ ভুতুড়ে গ্রাম মনে হচ্ছে, চল না রে। ব্যাস, আর কিছু বুঝিস না তুই, ভূত ছাড়া তুই আর কিছু বুঝেছিস? ফাঁকা গ্রামে কি করব বলতো, লোকজন দোকান পাট কিচ্ছু নেই, শুধু হাঁটবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই চ, হাঁটবো এখন, চ চ চ। আরে কি রে, দাঁড়ালি কেন? ওই দেখ একটা লোক। আরে তাই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া। ও দাদা, শুনছেন? কে কে ডাকে? আরে এই যে এদিকে এদিকে। কি চাই এখানে? আমরা না বেড়াতে বেড়াতে এই গ্রামে চলে এসেছি। কিন্তু কি আশ্চর্য, সারা গ্রামে আর কোনো লোক নেই। কেন এসেছো তোমরা? হ্যাঁ কেন এসেছো এই গ্রামে? যাও 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 যাও, শিগগিরই চলে যাও, চলে যাও এই গ্রাম ছেড়ে। কেন, কি হয়েছে? আরে চলে যাব কেন আমরা? ভুতুরে ভুতুরে গ্রাম, বুঝলে? ভুতুরে গ্রাম মানে এখানে একে একে সব মানুষ উধাও হয়ে যাচ্ছে। সে কি? হ্যাঁ গো হ্যাঁ, দিনে দুপুরে মানুষ উধাও হয়ে যাচ্ছে। কি হচ্ছে, বাঘে খাচ্ছে না ভূতে খাচ্ছে, কিছুই বুঝতে পারছি না আমরা। আশ্চর্য! আমি চললাম গা ছেড়ে। তোমাদেরও বলি, যত তাড়াতাড়ি সম্ভব গা ছেড়ে পালাও, শিগগিরই পালাও। আর কিচ্ছু শোনার নেই, পালাও 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 পালাও। এ বাবি, এ চল পালাই শিগগিরই। না, কিছুতেই না। কি করবি তুই? ব্যাপারটা খতিয়ে দেখব। আই আমার সাথে আই তো। কোথায় যাবি? আরে দেখি আর কাউকে পাই কিনা, আই না। আজ মরব নির্ঘাত, নির্ঘাত মৃত্যু। সাত সকালে টেক্কা উধাও, বাঘে বা ভূতের পেটে চালানো হবে। ও চুপ কর না, একটু কানের গোড়ায় কম্ব। সারা গ্রামে একটা লোক নেই, সবাই গ্রাম ছেড়ে পালিয়েছে। তা কি করবে, ভূতের বা ওই বাঘের পেটে যাবে নাকি? তোর মতো বোকা নাকি সবাই? তুই চালাক তো? হ্যাঁ তুই চালাক তো, তাহলে তুই পালা। আমি এই রহস্য উদ্ধার না করে এখান থেকে কোথাও যাব না। আজ মরবই মরব, টেক্কার দেহান্তর হবে। নর নর নরা নরম নর নরান নরেন নরেভ্যম নরে নরায় নরেভ্যম নরেভ্য। নে বাবা পর। নর নর নরা নরম নরেও নরান নরেন নরেভ্য নরেও নরায় নরেভ্যম নরেভ্য। হ্যাঁ, নর নর নরা নরম নর নরান। হ্যাঁ টেক্কা, চল ওই দেখ ওই বাড়িটাতে লোক আছে, যাবি? আয় না, ভয় পাস কেন সবসময়? নর নর নরা
নরম নরেও নরান নরেন নরেভ্যম নরেও নি বাবা পর ভেতরে আসতে পারি? কে তোমরা, কি প্রয়োজন? না 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 না, কোনো প্রয়োজন নেই। আসলে আমরা এই গায়ে ভেড়াতে এসেছিলাম, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, সারা গ্রামে কোনো লোকই নেই, সবাই পালাচ্ছে। তোমরাও পালাও। কেন কেন পালাবো কেন আমরা? কি হয়েছে এই গ্রামে আমাদের একটু বলুন না খুলে। সে আমি বলতে পারবো না বাবা। আপনি পালাচ্ছেন না কেন? বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে যে মরে গেলেও যেতে পারবো না বাবা। তবে নাতিটার জন্যে বড় চিন্তা হয়, আমি না থাকলে ওর যে কি হবে। কিচ্ছু হবে না ওর। কি নাম তোমার? বিক্রম। আমার নাম বিক্রম। সাবধানে থেকো বিক্রম, দাদুকে ছেড়ে কোথাও যেও না কিন্তু, ভুতুরে গ্রাম। ওফ টেক্কা, চল এখন আসি দাদু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। সাবধান দাদু ভাই, যা বলেছি মনে থাকে যেন। দাদু তুমি চিন্তা করো না, আমার সব মনে আছে। আচ্ছা আচ্ছা, এসো এসো দাদু ভাই এসো। বাবা কি অন্ধকার চারিদিকে, সারা গ্রাম একেবারে ফাঁকা। নিতাই কাকা, করিম চাচা, বিট্টু, এরা কেউ নেই, সবাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। ভয় পেলে চলবে না, তাড়াতাড়ি হাঁটি, ওদিকে আবার দাদু চিন্তা করছে তো। এ কোথায় এসে পড়লাম আমি? কে তুমি? আমাকে ধরছো কেন? এখানে ধরে আনলে কেন? ছেড়ে দাও ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও শুনতে পাচ্ছিস? হেরে কি যেন হাসছে না? বললাম এটা ভূতের গ্রাম, চল পালাই। শুনে রে একটা কথা। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভয় পাস না তো খামুখা। এই হাসির শব্দটা কোন দিক থেকে আসছে? আমি জানি না, আমি কিছু জানি না। বাড়ি যাব, আমাকে তুই বাড়ি দিয়ে চল। ওফো টিকা। বিক্রম 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 বিক্রম, কি হয়েছে দাদু, কি হয়েছে? দেখো না বাবা, নাতিটাকে খুঁজে পাচ্ছি না। বিকেলে দোকানে পাঠিয়েছিলাম পাশের গায়ে, এখনো ফিরলো না। নিশ্চয়ই চলে আসবে, এতটা পথ আসবে, সময় তো লাগবেই না। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু
কিন্তু যদি অন্য কিছু হয়? মানে? মানে? কেল্লার দিকে যাইনি তো? কি বললেন? কেল্লা? ও, বললাম বুঝি? ও, কিছু না কিছু না, কিছু না। আহা, আপনি আপনি বলুন না, আমাদেরকে সব বলুন না। শোনো তবে, গ্রামের ওইদিকে একটা কেল্লা আছে। ওই কেল্লায় এক দুষ্টু তান্ত্রিক থাকে। ওই তান্ত্রিকই এই গ্রামের সবাইকে মন্ত্র বলে বন্দি করেছে। আগামী অমাবস্যায় সবাইকে এক এক করে বলি দেবে। কেন? বলি দেবে কেন? অমর হবে বলে। তা আপনাকে ছেড়ে দিয়েছে কেন? ছেড়ে দেয়নি আমাকে। আমি আমি কিছুটা তন্ত্র সাধনা জানি, তাই আমায় বশ করে বন্দি করে রাখা সম্ভব নয়। আর আর তাই আমায় ও কিছু করতে পারেনি। কিন্তু কিন্তু আমার নাতিটা, আমি বারবার করে বলে দিয়েছিলাম ওই কেল্লার পথে যেন না যায়। কি যে হবে এখন আমার আমার বিক্রম। চলুন দাদু, শিগগির চলুন। কোথায়? ওই কেল্লায়। বিক্রমকে বাঁচাতে হবে তো, চলুন। তোমরা ঠিক জানো বিক্রমকে ওই তান্ত্রিক বন্দী করেছে? তাই তো মনে হচ্ছে। কিন্তু ওই তান্ত্রিক দেখতে পেলেছে? দেখলে শুধু আপনাকেই দেখবে, কারণ আপনাকে দেখলেও ওরা বশ করতে পারবে না আপনাকে। কিন্তু কিন্তু বিক্রমকে খুঁজবো কোথায়? অত বড় কেল্লা। শুনুন, আপনি বিক্রমকে খুঁজতে গেছেন এটা যেন ওই তান্ত্রিক একদম বুঝতে না পারে। হ্যাঁ, তবে আপনি তান্ত্রিকের সামনে যাবেন, গিয়ে বলবেন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন। কাঁদছো কেন? কে তুমি? কি চাই এখানে? সারা গা ফাঁকা, শ্মশানে পরিণত হয়েছে প্রভু। আমি আমি একা বুড়ো মানুষ, কোথায় যাব? আমায় আমায় আপনার চরণে ঠাঁই দিন। হ্যাঁ, আপনি আপনি যা বলবেন তাই করব। আপনার আপনার দাস হয়ে থাকবো প্রভু। আমায় দুমুঠো অন্নের জোগাড় করে দেবেন পরিবর্তে, তাহলেই হবে। নইলে নইলে যে অনাহারে মরব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, একটু চিন্তা করতে দে। মন্দ হয় না, বুড়োটাকে বরং বশ না করে আমার দাস করে রেখে দিই, ইচ্ছে মতো কাজ করাতে পারবো। রান্না করা, ঘর পরিষ্কার করা, প্রয়োজনে আমার পাও টেপাবো। প্রভু প্রভু, কিছু বলছেন? না না না, কিচ্ছু না কিচ্ছু না। ঠিক আছে, আমার দাস হয়েই আজ থেকে থাকবি তুই। যা আদেশ করব অক্ষরে অক্ষরে পালন করবি। কিন্তু প্রভু প্রভু, সে আর বলতে হবে না। আপনি আপনি যা আদেশ করবেন আমি তাই পালন করব প্রভু, তাই পালন করব। ঠিক আছে ঠিক আছে, এখন আমার পাটা টেপ দেখি। শোন, আগামীকাল ভোর অমাবস্যা, ওই দিন আমি বলি দেব মা করাল ভৈরবীর কাছে। আমি আমি এখন একটু বিশ্রাম নেব, বড় ক্লান্ত লাগছে আজ। ওই যে দেবী ঘর দেখছিস, সারা রাত পাহারা দিবি তুই, দীর্ঘ ২০ বছরের সাধনার ফল পাবো কাল। সেই বলির রক্তে ঘট ভরবে, মা করাল ভৈরবী তুষ্ট হবেন তাতে, আর আমি আমি অমর হব, অমর হব। শোন, দীর্ঘ ২০ বছর দিন রাত্রি পাহারা দিয়েছি ওই দেবী ঘট, চোখের পাতা এক করতে পারিনি। আজ
আজ তুই পাহারা দে, আমি একটু ঘুমিয়ে নি। নিশ্চিন্তে ঘুমুন প্রভু, আমি তো আছি। খবরদার, ওই ঘট এতটুকুও নড়ে না যেন। নড়লে কি হবে প্রভু? আমার সমস্ত শক্তি চলে যাবে, প্রাণে মরবো আমি। না 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 না, ও কিচ্ছু হবে না, ওই ঘট যেমনটি আছে ঠিক ঠিক তেমনটি থাকবে প্রভু। যাক, নিশ্চিন্ত হলাম। এবার আমি একটু ঘুমিয়ে নি। ঘুমুন প্রভু, ঘুমুন নিশ্চিন্তে। শুনছো শুনছো তোমরা? আমরা সব শুনেছি। এখন কি করবি? ওই তান্ত্রিককে আগে বধ করব। মানে? শয়তান তান্ত্রিক! না না না, ছেড়ে দাও ছেড়ে দাও, ওই ওই ঘর ছেড়ে দাও। ছেড়ে দেব ছেড়ে দেব। না 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 না, টান টান ববি। শয়তান দেখ তবে। ভেঙে ফেলো ওই ঘট, ভেঙে ফেলো। আশ্চর্য আশ্চর্য, কিন্তু আমার আমার নাতি কোথায়? বিক্রম বিক্রম কোথায়? দাদু দাদু দাদু, ওই তো দাদু বিক্রম। দাদু ভাই দাদু ভাই, এসো এসো দাদু ভাই এসো। ভালো লাগছে বল ববি।